গান করতে চান টিভিতে, তাহলে সরাসরি চলে আসুন অডিশনে। অডিশনে আসার জন্য ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন 8910397630। গান করুন টিভিতে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন আজকের গান ভালোবেসে গান। আপনাদের সাথে রয়েছি আমি অশোক পাল। নিবেদনে এক্সক্লুসিভ কনসেপ্ট পাওয়ার্ড বাই আজকের ভাবনা স্টাইল কনসেপ্ট, স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড, পোশাক সৌজন্যে দিশলি বুটিক। এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে আপনারা এই অনুষ্ঠান সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। www.zengatv.com ক্লিক করে এই চ্যানেল ক্লিক করলেই আপনারা এই অনুষ্ঠান সরাসরি লাইভ দেখতে পারবেন। বাংলা দূরদর্শন চ্যানেলগুলিতে ঠিক যে ধরনের অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান যে ধরনের হয়, আমাদের অনুষ্ঠান তার থেকে একেবারে ভিন্নধর্মী, একেবারে অন্যরকম। তাই আমাদের প্রত্যেকটা পর্ব, প্রত্যেকটা পর্বের গান, প্রত্যেকটা পর্বের বিষয়, প্রত্যেকটা পর্বের ভাবনা এবং অনুভব একেবারেই ভিন্ন। এমনকি আমাদের প্রত্যেকটা পর্বের সাথে অন্য পর্বের কোনো মিলও আপনারা খুঁজে পাবেন না। শুধুমাত্র গান শোনানোর জন্যই যে আমরা আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করি তা নয়। গানের সাথে এক অন্য রকমভাবে মানসিক উত্তরণের যে জায়গা, গান যেভাবে মানুষের সাথে, মানুষের জীবনের সাথে জীবন দর্শনকে দেখিয়ে দেয়, আমরা চেষ্টা করি আমাদের শিল্পীদের মাধ্যমে, শিল্পীদের গানের মাধ্যমে সেই সমস্ত গান আপনাদের সামনে পরিবেশন করার জন্য। নিধুবন তবু কেউ সাজায়নি ব্যাধিঘর জনভান্ডর শহরে, মাটিতে পায়ের ছাপ কোন দিকে চলে গেছে জানে না মন বল। আকাশ থেকে ফোঁটা ফোঁটা গান ঝরে যাক, কথা মৃত ভাসমান ঘরে, তীব্র তীব্র অক্ষরে ঘুম ঘোরের জল দরজায়।
গান পরিবেশনের সাথে সাথে যেটা মনে রাখতে হয় বলে আমরা মনে করি সেটা হলো যে সেই গান যে শিল্পী প্রথম করেছিলেন তাকে মনে রাখা, সেই গানের কথা যিনি লিখেছিলেন তাকেও মনে রাখা, এমনকি সেই গানের সুর যিনি করেছিলেন তাকেও মনে রাখা। একটা গান যখন নির্মাণ হয় তখন সেটা একটা বৃত্ত, সেই বৃত্তের ভেতরে থাকেন বিভিন্ন সৃজনশীল মানুষজনেরা যারা একটা গানকে সৃষ্টি করেন। আমরা শিল্পীর কণ্ঠে কোনো একটি নির্দিষ্ট গান যখন শুনি তখন তার নেপথ্যে যে সমস্ত মানুষজনেরা থাকে অনেক সময় আমাদের স্মৃতির স্মরণী দিয়ে আমরা তাদেরকে খুঁজে পাই না বা খোঁজার চেষ্টাও করি না। আজকে বাংলা গানের এমনকি ভারতীয় গানের একজন বিশিষ্ট মানুষের কথা, মানুষের গানের কথা দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে চলবে। পুরো অনুষ্ঠানটাই সেইভাবেই নির্মাণ করা হয়েছে, যার প্রচুর গান বাংলা এবং হিন্দি এবং ভারতবর্ষের সমস্ত তাবৎ নাম করা শিল্পীরা তার গান করেছেন। বিশে মে বিশিষ্ট সুরকার নচিকেতা ঘোষের জন্মদিন। আমার গানে স্বরলিপি লেখার রবে, আমার গানে স্বরলিপি লেখার রবে, পান্থ পাখি কুজন কাকলি ঘিরে, আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো, আমি যদি আর নাই আসি হেথাপিরে তবু আমার গানে স্বরলিপি লেখার রবে। নচিকেতা ঘোষকে আমরা শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে তার প্রতি উৎসর্গ করছি আজকে আমাদের এই পর্ব। এবং বলাই বাহুল্য আজকের পর্বের যে সমস্ত গান আপনারা শুনবেন সমস্ত গানের সুর নচিকেতা ঘোষের। নচিকেতা ঘোষের কিছু অজানা কথাও আমরা চেষ্টা করব আপনাদের সাথে ভাগ করে নেবার জন্য। যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে,
हृदय लेखो नाम से नाम रोए जाबे जदि कागजे लेखो नाम যখন নচিকেতা ঘোষের বিভিন্ন গান আমরা শুনছিলাম বিভিন্ন গানের সূত্র যখন আসছিল তখন অবাক হয়ে ভাবতে ইচ্ছা করছিল যে এই বাংলা গানের যে বাদশাহ সুরের যে বাদশাহ তিনি এতটা নেপথ্যে থেকেও কিভাবে এত অসাধারণ গান নির্মাণ করতে পেরেছিলেন মন রে তুই মুখ বড় তুই আর বিচার কেমন তর মন রে তুই মুখ বড় তুই আর বিচার কেমন তর সেই মেঘ থেকে বৃষ্টি ঝরে পাহাড় তাকে বুকে ধরে সেই মেঘ থেকে বৃষ্টি ঝরে পাহাড় তাকে বুকে ধরে সেই জলেরই ঝর্ণা আবার নদী হইয়া যমুনা কাছাকাছি ক্ষতি নেই দুটি চোখে যমুনাকে ধরো এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে হাতে দিয়ে বললাম চললাম এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম চললাম বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী বিশ্বজিৎ বিশ্বজিৎ কিন্তু খুব ভালো গান করেন নচিকেতা ঘোষের সুরে তার বেশ কয়েকটি গান যথেষ্ট জনপ্রিয় হয়েছে আমরা
বিশ্বজিতের সেই গান যা নচিকেতা ঘোষের সুর আমাদের একটু শোনাতে চাই। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার স্মৃতির আঁচলে আমার প্রেমের প্রদীপ খানি জানি ঢাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। জীবনের একদিকে ভাঙন আবার আর একদিকে সৃষ্টি, পাহাড়ের একদিকে রোদুর আবার আর একদিকে বৃষ্টি। এই বৃষ্টি রোদে ভিজে তুমি আমায় পিছু ডাকবে, ভালোবাসবে আর মনে রাখবে। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার স্মৃতির আঁচলে আমার প্রেমের প্রদীপ খানি জানি ঢাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। বলেছিলাম ভারতীয় গানে এবং বাংলা গানে তো বটেই, নচিকেতা ঘোষ একেবারে বাদশাহী মেজাজের সুরকার। একটি নির্দিষ্ট চলচ্চিত্রে, ইন্দ্রাণী চলচ্চিত্রে, নচিকেতা ঘোষ হঠাৎ ঠিক করলেন তিনি একটি হিন্দি গান রাখবেন। প্রযোজক এবং পরিচালকের মাথায় হাত, তারা বললেন বাংলা ছবিতে হিন্দি গান, এটা কী করে সম্ভব? নচিকেতা ঘোষ বললেন এটা সম্ভব হবে এবং সেই গান যথেষ্ট জনপ্রিয় হবে, এটা তার বিশ্বাস ছিল। শেষ পর্যন্ত মোহাম্মদ রফিকে দিয়ে সেই হিন্দি গান তিনি করালেন, চলচ্চিত্রে সেই গান ব্যবহৃত হল। हुए हम तुम्हारे कह जीत उसके जो दिल आज हारे, ये खोया सा चंदा ये बहके सितारे, तो फिर क्यों न मचले अरमां हमारे। कुछ लुटा कर নচিকেতা ঘোষ শুধুমাত্র সুরকার ছিলেন তা নয়, অনেক গান আছে যে সমস্ত গানের মুখরাটা কিন্তু নচিকেতা ঘোষ লিখে দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে সেই গান অন্যজন হয়তো লিখেছেন, বা সেই মুখরার যে গানের যে লাইন, সেই লাইন থেকে আবার নতুন গান তৈরি হয়েছে এবং সেই মুখরার লাইন থেকে সূত্র ধরে। যেমন ধরুন, আপনাদের মনে পড়তে পারে যদি কাগজে লেখো নাম, কিংবা ধরুন এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, অথবা হাজার টাকার ঝাড়বাতিটা, মুকুটটা তো পড়েই আছে রাজা শুধু নেই, এরকম আরও অনেক গান আছে। সে সমস্ত গানের ক্ষেত্রে নচিকেতা ঘোষ ভেবেছিলেন যে তার প্রথম লাইনটা তিনি লেখার পর, তারপর তিনি গীতিকারকে বলতেন যে একটা নির্দিষ্ট সুর মনে এসছে, এই সুরটাকে গান করা যাক। পরবর্তী পর্যায়ে গীতিকার সেই সমস্ত গান লিখেছেন। একটু স্মৃতি স্মরণীয় হয়ে সেই সমস্ত গানের কিছুটা ঝলক তো শুনতে পাওয়া যেতেই পারে, আমরা সেই সমস্ত গানও আপনাদের একটুখানি শোনাতে চাই। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না এমন একটি চিহ্ন খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোন মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি চিহ্ন খুঁজে পেলাম। হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারি নিচে পাই জিনাচে ঠুংরি গানের টুকরো ছুঁড়ে। হাজার টাকার ঝাড় বাতিটা
সবল চিটা জিত ঠেঠেকা সারেঙ্গিটা সুর ধরেছে বিচকিরিটা ঢালছে এত ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে হাজার টাকার ঝাড় বাতিটা আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত ঘুমরে কাঁদে মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজ প্রাসাদে আমরা তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাচ্ছি কারণটি হচ্ছে একটাই উদ্দেশ্য যে সুরকার তিনি তো নেপথ্যে থাকেন তাকে সবসময় খুঁজে পাওয়া যায় না মানুষ বা দর্শক বা শ্রোতা তাকে সবসময় দেখতেও পান না কিন্তু তিনিই তো নির্মাণ করেন আর সেই জন্যেই নচিকেতা ঘোষ অনন্য আর তার প্রায় সবকটি গানই একেবারে ভিন্ন একেবারে অন্য You are the Venus. Sing with me, the sinners and the winners. I am the sinner. You are the sinners. I am the loser. You are the winners. Sing with me, the sinners and the winners. I am the sinner. You are the sinners. বাংলা গানে চিরকালই একটা রোমান্টিকতা আছে এবং সেই রোমান্টিকতার সাথে যে প্রেম জড়িয়ে আছে সেই প্রেমের সাথে কিছু গান একেবারে একাত্ম হয়ে গিয়েছে অর্থাৎ কিনা সেই গান শুনলেই প্রেমের একটা অন্য ভাবনা একটা অনুভবতা তৈরি হয়েছে তৈরি হয় বলেই সেই গান কাল জয়ী হয়ে থাকে সুরকারকে কিন্তু এই বিষয়টাকে ভাবতেই হয় তার কারণ তিনি যখন একটি প্রেমের গানে সুর দিচ্ছেন সেই সুর যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে আরও বেশি মানুষকে প্রেমিক হৃদয় উদ্বেল করতে পারে সে ব্যাপারে তাকে বদ্ধপরিকর হয়েও থাকতে হয় তাই সুর নির্মাণ কিন্তু ঠিক সেইভাবেই হয় এই গানের যে সুর এই গানের যে নির্মাণ এবং এই গানের যে কথা সবগুলো মিলিয়ে যে একটা অদ্ভুত প্রেমের আবরণ তা এই সময় এসে দাঁড়িয়েও নচিকেতা ঘোষ যে কত বড় মাপের সুরকার সেটা বুঝতে পারা যায় আমাদের মনিকোঠায় এই গান এখনও ভীষণ রকমভাবে উজ্জ্বল ভীষণ রকমভাবে ও গো সিঁদুর রাঙানি কি দেখছো যমুনায় বলো কি দেখছো যমুনায় রাই আমাদের করেছে সিনান লজ্জা পাবে বসুন ছাড়ে হায় বেলা চলে যায়
যাবি সে যে অভিসারে বল গো কেমনি রাই বসুন ছাড়ে গানেরই তো এক এক রকম বিন্যাস, এক এক রকম ভাবনা, এবং সেই গানের ভেতরে, গানের সুরের ভেতরে কিন্তু সেই ভাবনা যখন একেবারে অন্তর্নিহিতভাবে থাকে, সেখান থেকে বুঝে নিতে হয় গানের কথা বা গানের সুর সে কীভাবে বলতে চাইছে। আচ্ছা, সুর কি কখনো কোনো প্রগল্ভতাকে সৃষ্টি করতে পারে? সুর কি কখনো কখনো সেই প্রগল্ভতার সূত্র ধরে নিজেদের বা মানসিকভাবে কোনো প্রগল্ভের জায়গাতে নিয়ে যেতে পারে? নচিকেতা ঘোষ কিন্তু এই জায়গায় খুব একজন সার্থক সুরকার। এই গান, যে গান এখন আমরা আপনাদের শোনাবো, সেই গান নচিকেতা ঘোষের সুরে খুব বিখ্যাত গান, বিখ্যাত একজন শিল্পীও করেছেন। এই গানের ভেতরেই বুঝতে পারা যাবে যে একটি গানের সুর কিভাবে একটা মানসিক প্রগল্ভতার সূত্রকে তৈরি করে দেয়। আর তুই পাবি না, পাবি না, পাবি না।
রং পাল্টানোর দরখাস্ত করেছে চোখের জল, রং পাল্টানোর দরখাস্ত করেছে চোখের জল, জানি না কেন। অনুভূতির নীল সমুদ্রে বুদবুদ হয়ে ভেসে চলেছে বাঁচার বেদনা। ভালোবাসা রাখালের সাথে ভাঙা বাঁশি নিয়ে খেলা করছে, নতুন করে বেজে উঠবে সে, বাঁচবে। আগুনের দিকে হেঁকে চলেছে প্রেম, পৃথিবী কিন্তু ঘুরছে, ঘুরেই চলেছে ক্রমাগত। চলচ্চিত্র গানের সুর কিন্তু একটু অন্যরকম হয়। চলচ্চিত্র গানের সুর অন্যরকম হওয়ার কারণটা হচ্ছে একটাই, চলচ্চিত্রের একটি নির্দিষ্ট গল্প আছে, সেই গল্পের একটি ধারা আছে, সেই গল্পের ধারা অনুযায়ী গান গানের মতো করে নির্মাণ হয়, গীতিকার সেই মতো করে গান লেখেন। সঙ্গীত পরিচালক যিনি সুরকার, তিনি গীতিকার এবং যিনি সঙ্গীত শিল্পী তার সাথে বসে যেরকম গানটাকে নির্মাণ করেন, তেমনি পাশাপাশি তাকে ভাবতে হয় চলচ্চিত্রে যে ভাবনা, চলচ্চিত্রের গল্পের যে অনুভবতা, সেই গল্পের অনুভবতার সাথে তার সুর কীভাবে খাপ খাবে। এই গান অত্যন্ত জনপ্রিয়। এখন যে গান আপনারা শুনবেন বা শুনতে যাচ্ছেন, এই গান অত্যন্ত জনপ্রিয়। এই জনপ্রিয়তার সূত্র ধরে গানের নির্মাণটা কিন্তু তৈরি হয়েছিল প্রায় এক মাস ধরে।
এবং এক মাস ধরে বিভিন্ন ওঠা পড়া বিভিন্ন ভাবনা চিন্তা দিয়ে শেষ পর্যন্ত এই গান নির্মাণ হলো চলচ্চিত্রের যে গল্প সেই গল্পের সাথে সামঞ্জস্য বা সাযুজ্য বজায় রেখে। আমাদের এই পর্বে এই গানের এই সুর নচিকেতা ঘোষ। এখনকার সুরকারদের মতো খুব দ্রুততায় নচিকেতা ঘোষ গান নির্মাণে মোটেই ইচ্ছুক ছিলেন না কোনোদিনই। তাই তার সুরারোপিত গান বা তার সুরারোপিত যে সমস্ত গান আমরা শুনি সে সমস্ত গানের ক্ষেত্রে একটা দীর্ঘ অধ্যাবসায়, দীর্ঘ ভাবনা, গানের কথা, গানের ক্ষেত্র এবং গানের যে অনুভবতা সমস্ত কিছুকে নিয়েই তিনি কিন্তু শুরু করতেন। তাই তার গানের বিভিন্ন সুরের নানা রকম বৈশিষ্ট্য আছে, নানা রকম ধারা রয়েছে। এখন যে গান আপনারা শুনবেন সেই গানের ক্ষেত্রেও নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে সেই গানের নির্মাণ একটু অন্যরকম, একটু ভিন্ন ধারার সুর। কিন্তু সেই সুরকে যখন গানে রূপান্তরিত করা হচ্ছে, শিল্পী যখন গান করছেন, তখন তা এক অন্য মাদকতা তৈরি করে দিচ্ছে।
নচিকেতা ঘোষের এই গান। ছোটদের জন্য গান কিন্তু খুব কঠিন ব্যাপার। ছোটরা গানের এত গিটগিটি কিন্তু বুঝতে চায় না। গানের আলাপ, গানের তান, গানের সংস্কৃতি, এই সমস্ত নিয়ে ছোটদের কোনো ভাবনা চিন্তা নেই, বলা যেতে পারে তাদের কোনো দায়ও নেই। তারা সেই গান শুনে মুগ্ধ হতে চায় এবং সেই গানের ভেতরে একটা গল্প পেতে চায়। আর সেই গল্পকে যখন নির্মাণ করা হয়, যখন গানের ভেতরে নির্মাণ করা হয়, সুরকার যখন সেই গল্পকে গানের মাধ্যমে নির্মাণ করতে চান, তখন তাকেও কিন্তু ছোটদের যে মানসিকতা, ছোটদের যে ভাবনা, সেই ব্যাপারটাকে মাথায় রাখতে হয়। এখন যে গান, এই গান আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় গান, সেই গান ছোটদের জন্য গান এবং তার ভেতরে একটা অদ্ভুত অন্য মাদকতা রয়েছে, অন্য রকমের ভাবনা চিন্তা রয়েছে। কিন্তু সুরের যে বিন্যাস, সেই সুরের বিন্যাসের ভেতরে কিন্তু কোনো রকম কোনো চড়াই উঠলাই নেই, বরং একটা নির্দিষ্ট শান্ত সুরের কল্পনা আছে, যে কল্পনায় ভর করে ছোটরা এই গান শুনতে শুনতে তারাও কল্পনার আকাশে টানা মেলে উড়ে যেতে পারে। নচিকেতা ঘোষের এই গান অত্যন্ত জনপ্রিয়। ছোট পাখি চন্দনা চন্দনা
কিছু শেষ নয় বেশ নয় যদি মনে হয় এখানে সব কিছু শেষ নয় বেশ নয় যদি মনে হয় লিখে নিও গল্পের শেষটা থাক না তবু রেষ্টা দেখো না গোছে তুমি আন মনা চরণে কোন ফুল ভুল করে দোল্লাম চললাম এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম 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 চল